গতকাল রাতের একটি সিদ্ধান্তেই প্রবল চাপে পড়ে গেল বিরোধীরা। গতকাল রাতেই কর্মীবর্গ দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় নতুন সিবিআইয়ের নিয়োগ নিয়ে। কেন্দ্রীয় কর্মীবর্গ দপ্তরের বিজ্ঞপ্তির পর তিনজনের নাম সিবিআই প্রধান হিসাবে প্যানেলাইজড করা হয়। তার মধ্যে সিবিআইয়ের নতুন ডিরেক্টর হিসাবে প্রবীণ সুদকে বেছে নেয় কেন্দ্রীয় সরকার। সম্প্রতি কর্ণাটকে ভোট শেষ হয়েছে। কর্ণাটকের ডিজিপি হিসাবে বিজেপি ঘনিষ্ঠ অন্যতম প্রধান পুলিশ অফিসার প্রবীণ সুদকে দায়িত্ব দেওয়া হয় সিবিআই প্রধানের। রবিবার 1986 সালের ব্যাচের কর্ণাটক ক্যাডারের এই আইপিএস অফিসারকেই সিবিআইয়ের নয়া ডিরেক্টর হিসাবে নিয়োগ করা হলো। শনিবার রাতে সিবিআইয়ের নতুন ডিরেক্টর বাছাইয়ের জন্য বৈঠকে বসেছিল 3 সদস্যের কমিটি। কমিটিতে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় এবং শেষমেশ প্রবীণ সুদকে সিবিআইয়ের ডিরেক্টর হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে সিবিআইয়ের ডিরেক্টর পদে ছিলেন মুম্বাই পুলিশের প্রাক্তন কমিশনার সুবোধ কুমার জয়সওয়াল। প্রবীণ সুদকে সিবিআইয়ের ডিরেক্টর হিসেবে নির্বাচিত করায় প্রবল চাপ বাড়ছে বিরোধীদের। বিরোধী শিবির সূত্রের খবর, প্রবীণ সুদ বিজেপি ঘনিষ্ঠ হওয়ায় তাকে সিবিআইয়ের ডিরেক্টর পদে বসানো হয়েছে। 2021 সালের 26 মে সিবিআইয়ের প্রধান হিসেবে দায়িত্ব নেন এই সুবোধ কুমার জয়সওয়াল। 25 মে অবসর নিতে চলেছেন, তারপরেই এই নতুন ডিরেক্টর দায়িত্ব নেবেন। সিবিআইয়ের ডিরেক্টর হিসেবে প্রবীণ সুদের নাম আসায় কার্যত বিরোধীদের মধ্যে হইচই পড়ে গিয়েছে। কারণ শোনা যাচ্ছে এই প্রবীণ সুদ বিজেপির অত্যন্ত ঘনিষ্ঠ। এর আগে বিরোধীরা প্রতিনিয়তই সিবিআই এবং ইডিকে কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে চলা একটি প্রতিষ্ঠান বলে দাবি।